नमस्कार बंधुरा, रुद्राक्षियन मम्स किचेनर आपनादे सबाई के स्वागत। आज शेयर करब गाजरेर खीर रेसिपी, जार स्वाद हबे खूबी टेस्टी। और सब समय गाजरेर हालुआ तो आम्रा बानाई, एक बार एभावे खीर बनिए देखुन, आपनादेर एक बाटिते एकेबारेई मन भरबे ना। और बाड़ीते जदि कोनो अतिथि आसे ताहले अवश्यई चटजल्दी एटा बनिए दिते पारबेन, आर उपरी पाउना हिसेबे पाबेन अतिथिदेर अनेक प्रशंसा। तो एक बार ये गाजर हलुआ देखुन। तो देखे नेवा जाक आजकेर रेसिपी। एखाने बाजारे एखन ए समय एखनो पर्यन्त लाल लाल गाजर पावा जाए, आर ए रेसिपिटा लाल गाजरे करले एर कालारटा सत्यि खूब सुंदर हय। आर एखाने आमी लम्बा लम्बा बड़ो दुटो गाजर निये निएछि, आर एकटा पिलारेर साहाज्ये गाजरगुलोके आमी माने खोसागुलोके छाड़िये नेब। निये एरकम एकटा ग्रेटारेर साहाज्ये पुरो दुटो गाजरई आमी खूब भालो करे ग्रेट करे नेब। এভাবে সমস্ত গাজরগুলো গ্রেট করে নেওয়ার পর দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর চলে যাব পরবর্তী ধাপে। এখানে বেশ কিছুটা আমি কাঠবাদাম এবং কিছুটা আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম। সব জিনিসটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এই বাটির মধ্যে দিয়ে দেব গরম গরম দুধ। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ 15 মিনিট সাইডে রেখে দেব। আর এই দিকে নিয়ে নেব একটা কড়া। আর কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো ঘি। এটা ঘরে পাতা গাওয়া ঘি, তো এই ঘিটা আমি ব্যবহার করেছি। আর এর মধ্যে আলাদা করে আমি কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম গোটা গোটাই দিয়ে দেব। প্রথমে আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব, নিয়ে আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত টুকরো করে নেব ওখানে। আর এখানে নিয়ে নিয়েছি যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আমি খুব লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে নেব ততক্ষণ যতক্ষণ না গাজরটা একটুখানি সফট হয়ে আসে। আর পুরো রান্নাটাই আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে করব। এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে একবার দেখে নেব গাজরটা ভালো করে একদম কুক হয়েছে কিনা। দেখুন আমি দেখেই নিচ্ছি, খুব ভালো করে এটা সফট হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো দুধ। তো দুধটা আমি এখানে মোটামুটি 2 কাপ মতো নিয়ে নিয়েছি, 2 থেকে 2.5 কাপ মতো নিয়ে নিয়েছি। তো এইভাবে যতটা পরিমাণ আপনাদের লাগবে, মোটামুটি 2 গাজরে 2.5 কাপ থেকে 3 কাপ মতো দুধ দিলেই হবে। তো ভালো করে এবার আমি দুধের সঙ্গে গাজরটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো একটুখানি থেতো করে রাখা এলাচের গুঁড়ো। গুঁড়োটা দেওয়ার পর আমি আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ওটা আমি ঢেকে রেখে দিয়েছি আর একটু ভালো করে সফট হওয়ার জন্য। আর এদিকে যে আগে থেকে আমি কাজু আর কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নেব ঠিক এইভাবে। আচ্ছা, এক্ষেত্রে বলি, যদি কাঠবাদাম বা কাজু বাদাম এইভাবে দিতে না চান, তাহলে কিন্তু এর বদলে আপনারা চালের গুঁড়ো 2 চামচ অথবা ময়দা 2 চামচ দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে গাঢ় করে নেবেন। এটা দেওয়ার কারণই হচ্ছে স্বাদটা তো চেঞ্জ হবেই, তার সাথে কিন্তু ঘনত্বটাও খুব ভালো হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব 4 চামচ মতো চিনির গুঁড়ো। আপনারা এমনি চিনিও দিতে পারেন, তাতে মেল্ট হয়ে যাবে। আমার কাছে গুঁড়ো চিনি ছিল, তাই আমি এতে অ্যাড করে দিয়েছি। তো এইভাবে আমি নাড়াচাড়া করব। আর একটু ঘন হয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এইভাবে রেডি হয়ে যাবে আমাদের গাজরের ক্ষীর। খেতে তো টেস্টটা তো আলাদা লাগবেই, আর ভীষণই ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এইভাবে যে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিল আমি ওপর দিয়ে সাজিয়ে দিলাম। আর যদি কিছু না থাকে তাহলে কিশমিশও দিয়ে দিতে পারেন। যেভাবেই হোক এটা খেতে কিন্তু খুবই ভালো। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে, আর আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য একটা পর্বে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।